তা আমি অনুরোধ করবো অধীর চৌধুরীকে, অধীরদাকে, যে যে সমস্ত টিএমসি নেতাদের হাতে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা মার খেয়েছে, খুন হয়েছে মুর্শিদাবাদে গত পঞ্চায়েত নির্বাচনে, তাদের বাড়িতে যেন একবার রাহুল গান্ধীকে নিয়ে যান। তাদের বাড়িতে যাওয়া উচিত ওনার, পশ্চিমবঙ্গ ওনার আসা উচিত, দেখা উচিত টিএমসির হাতে কিভাবে পেটাতে পেটুন খাচ্ছে ওনার দলের কর্মীরা। তারপরে আবার সেই টিএমসির নেত্রীর সাথে উনি বসে দিল্লিতে একসাথে ফিশ ফ্রাই খাচ্ছেন। দেখুন, এরকম রেকর্ড আলা মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে বসালে পরে তার ক্ষমতায় তাই হবে। এদেরকে সিংহাসন থেকে উৎপাটিত করতে হবে। দেখুন, বাংলার এই বাংলা বাংলা এরকম হতে পারে না। আপনি আমাদের কথা ছেড়ে দিন, যান না অন্য রাজ্য, অন্য রাজ্যগুলোতে যান। আপনি বেঙ্গালুরুতে কি হাইওয়ে তৈরি হয়েছে দেখুন, অটল সেতুর কথা এখন চলছে কি, আমরা পশ্চিমবঙ্গে কি তৈরি করতে পারি না? বাঙালি কি এত পিছিয়ে গেল এই কয়েক বছরে? সেই বাংলা যে বাংলা আগে ছিল আমরা সেই বাংলাতে নিয়ে যাব। এক সময় বিহার উত্তরপ্রদেশ থেকে লোক পাট শিল্পে কাজ করতেই পশ্চিমবঙ্গে আসতেন। আমরা আবার সেই যুগ ফিরিয়ে আনবো, অন্যান্য রাজ্য থেকে শ্রমিকেরা বাংলায় কাজ করতে আসবে, এটা বিজেপির প্রতিশ্রুতি। আবার করে দেখাবো পশ্চিমবঙ্গের মহিলারা 500, আসাম কত বড় স্টেট, তাই কি না? আসামের জনসংখ্যা আমাদের থেকে 3 গুণ কম, তার রোজগারও 3 গুণ কম হওয়া উচিত, কিন্তু আসাম 1250 টাকা করে মহিলাদেরকে দিচ্ছে, আর মুখ্যমন্ত্রী বড় বড় মিথ্যে কথা বলে যাচ্ছে। তার মত, তার ব্যক্তি ভারতবর্ষের ব্যক্তিগত মত দেওয়ার স্বাধীনতা আছে, যে যার মত দিতে পারেন, কোনো অসুবিধা নেই দাদা। কিন্তু যখন বাবরি মসজিদ তৈরি হয়েছিল তখনও তো রাজনীতি হয়েছিল, তখন গণতান্ত্রিক রাজনীতি ছিল না, তরোয়ালের রাজনীতি ছিল। রাজনীতি তো মানে আমাদের, আমরা সবাই জানি ইংরেজিতে সেই বিখ্যাত ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, তো পলিটিক্স তো সবসময় ছিল, ভগবান শ্রীকৃষ্ণের যুগেও ছিল, বাবরের যুগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকে। পলিটিক্স ছাড়া তো মানুষের জীবন কেউ ভাবতেও পারে না, সরকারের যার জন্য পলিটিক্সের মধ্যেই থাকে দাদা। কাল আপনারা দেখছেন বর্তমান সময় .com। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাঁদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন দুই ভার।
যত আকুলতা হয়েছে বারুতা বাসন্তী শুনলাম, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছেড়ে আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.